ভালো থাকবে, আমার ভক্তিপতি ভালো থাকবে। সেই জন্য সবাই চেষ্টা করবে যাতে আমার এই ক্যান্সারটা সংগ্রহ করতে পারে। অবশ্যই দেখো বক্তৃতা যখন দিতে আসছি, ব্যাগকে যখন সাথে নিয়ে আসছি, এটা টেবিল না দিয়ে কারো কাছে আমি ফেরত যাব না, আমার কারো কাছে হাত রাখবো না। কারণ আর যাই হই ভিক্ষা করো ক্ষমা পাবার নাই। বাংলাদেশে একমাত্র আমার কাজ করতে দেন, বাংলাদেশে এমন কোনো হকার নেই যারা ভিক্ষা না করে। আমি একমাত্র হকার আছি যারা বড় রেখে আমি হকার বিক্রি করি। আমার কাছে দুই নম্বর জিনিসটি, আমি কখনো ব্যবসা করি না, ব্যবসা আমার একদিনের ব্যবসা নয়, সারা জীবনের ব্যবসা। এখন এই জীবিকা নির্বাহ করার জন্য এই ট্যাবলেট বিক্রি করে আমার সারা জীবন চলে। এখানে আজকে আমি আপনাদেরকে ফাঁকি দিয়ে যাবো, কালকে আমি কি করে খাবো, কালকে আমাকে ধরে বাইন্ডে রাখবেন, সে কাজটা আমি কখনো করবো না। আমি এমন কাজ করবো আপনারা নিতে না চাইলে আমি ফেরত দেব, আমি ফেরত দিব, ফেরত দিতে বাড়িতে থাকিব, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু সাথে টাকাটা ফেরত পাবেন না, এটাই হলো বড় সমস্যা। মাল ফেরত দিব, টাকা ফেরত দিতে পারবেন না, কারণ আমি গরিব মানুষ, টাকা তো আমি খেয়ে ফেলবো। যদি কেউ এই ট্যাবলেটটা নিতে চান, সর্বপ্রথম একটা নিলে দুইটা ফিরি, দাম 100 টাকা বলেন। কোনো সমস্যা থাকবে, কোনো সরিদয় ভাই থাকলে আমার এই ট্যাবলেটটা আমি প্রথম যে বিক্রি করবো, গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। এসেছি বলে আমি পথে যাইনি, আপনারা পথে মন্তব্য করবেন সেটা কিন্তু আমি সহ্য করবো না। কারণ আমারও একটা মান সম্মান আছে, আপনার শরীরে আপনার মান সম্মান আছে, আমার ফ্যামিলিতে আমার মান সম্মান আছে। আল্লাহ আপনাকে অনেক বড় করেছে, আপনি অনেক বড় হয়েছেন, আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে, আমি কিন্তু হতাম না হতাম আপনাদের কাছে এই কে তুলে কেউ আমি ভিডিও শো আছে আমি হায়দ্রাবাদে